সকল বন্ধুরা, তার সঙ্গে হচ্ছে শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর প্রত্যেকের পুজো ভীষণ মানে ভালো কাটুক, এটাই চাই। প্রত্যেকে সুস্থ থাকো, পুজোর সময় ভালো কাটাও। আর আমিও ঠিকঠাক আছি, বুকের ব্যথাটা হালকা আছে, যারা জানো পুরনো ভিডিও দেখেছো, হালকা আছে, ওষুধ এখনও খাচ্ছি, বাদবাকি যা যা করবার সবই করছি। আর এখানে করছি হচ্ছে বিছানার চাদর চেঞ্জ করে নিচ্ছি, তার কারণ আজকে আমাদের বাড়িতে একজন আসবে, ভীষণ রিকোয়েস্টের পর বাড়িতে আসছে, আর সেই কারণেই হচ্ছে বিছানার চাদর টাদর চেঞ্জ করে বালিশের ওয়ার সমস্ত চেঞ্জ টেঞ্জ করে নিচ্ছি। আর নতুন বালিশের ওয়ারগুলোই একেবারে লাগিয়ে নিলাম, তোমরা দেখেছো এই ওয়ারগুলো তো, ঠিকই হয়েছে, শুধু ছেলের বালিশটা একটু ছোটো, তো একটু মানে ঢিলে ঢিলে হয়েছে আর কি। তো সেই জন্যই সকাল থেকে তোড়জোড় শুরু হয়ে গেছে, ভেবেছি সকাল সকাল কাজ সেরে সকাল সকাল রান্নাবান্না সেরে নেবো, নিয়ে তার সঙ্গে বসে জমিয়ে গল্প করব, কারণ অনেক রিকোয়েস্টের পর সে এলো। তো এইটা চাদরটা দেখতে পাচ্ছ, এই চাদরটা তোমাদেরকে বলেছিলাম নতুন একটা আছে, তাই জন্য কিনিনি, আর একটা নয় দুটো আছে, ওই ঘরটা কালকে পাতবো। আর এই যে চাদরের ঝুলঝুলগুলো দেখতে পাচ্ছ, সেগুলো হয়তো আমার ছেলে কাঁচি দিয়ে কেটেই দেবে। আর এইখানে ছেলের জন্য বসিয়েছি দুধ, দুধটা কিছুটা চা হবে, আর কিছুটা হচ্ছে ওকে কর্নফ্লেক্সে দেবো আর কি, কর্নফ্লেক্স খাবে, ও স্কুলে যাবে, ওদের স্কুল ছুটি পড়বে আগামীকাল। তো আজকে তো যথারীতি এমনি যেরকম স্কুল ক্লাস হবে সেরকমই হবে, আর তোমাদের দাদা হচ্ছে ওকে স্কুলে দিয়ে বাজারে যাবে। তো আমি ওই ফাঁকে কাজগুলো সারতে থাকবো, আর কিছুটা দুধের বললাম ওকে কর্নফ্লেক্স দেবো, আর কিছুটা চা করে খাবো, খেয়ে কাজে লেগে পড়েছি, অনেক কাজ সারাও হয়ে গেছে, কিছু কাজ বাকি আছে সেগুলো সারবো। আর এইখানে দেখো আমাদের যে পুজো হবে, মানে আমাদের ফ্ল্যাটের পুজোর প্যান্ডেলের বাস এসে গেছে, দেখতেই পাচ্ছ, তোমাদেরকে শেয়ার করেছিলাম যে এবছর প্রথম হচ্ছে, তো সেই কারণে দেখো কত বড় বড় বাস এসছে, কী আনন্দ লাগছে। যদিও সব জায়গায় বাস হয়ে প্যান্ডেল হয়ে গেছে আর কি, বাস পড়ে, তো আমাদের তো হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, সেই জন্য দেরি হচ্ছে, তো যাই হোক তাতেও হয়ে যাবে, এখনও হাতে বেশ দু তিন দিন সময় আছে। তো অনেকজন মিলে দেখতেই পাচ্ছি এসছে সব, এখানে মানে আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে আর কি প্যান্ডেল। তো আর মানে তিন দিনের আনন্দ, এরপরে যখন মা চলে যাবে তখন খুবই কষ্ট হয়। তো যাই হোক, ওর বাবা স্কুলে ওকে দিয়ে কিছুটা বাজার করে এনেছে, বাজার বলতে একটু মাছ মাংস আনবে আর কি, তো সবজি বাজার সবই রয়েছে, তোমরা দেখেছো আগের দিনই এনেছে, ফুরোয়নি। তো আমি বললাম নিচে যাচ্ছি, ওর বাবাই বললো নিচে এসো, তো ওই জন্য আমি নিচে চলে যাচ্ছি। আর হচ্ছে তোমার ও উঠতে পারবে না, মানে এত দূর এসছে কিন্তু উঠতে পারবে না। তো যাই হোক আমি নিচে চলে যাচ্ছি, নিচে গিয়ে নিয়ে চলে আসি, মাছ মাংসগুলো ধোবো। তো আমার এখনও সবজি টবজিগুলো কাটা হয়নি, ফ্রিজ থেকে বের করেছি কিন্তু কাটতে পারিনি। তো যাই হোক মাছটা নিয়ে এসে ধুয়ে টুয়ে তারপরে দেখা যাক কী হয়, পরপর কাজ করতে থাকবো আর কি। আর ওই দেখো আমাকে ফোন করার সাথে সাথেই তোমাদের দাদা হচ্ছে আগেই পৌঁছে গেছে, ওই যো এতখানি চলে এসছে তবু ওপরে উঠবে না। যাই হোক আমি নিয়ে নিলাম, আর নিয়ে সোজা চলে এলাম ঘরে লিফটে করে, কারণ ধোয়া পাকলার ব্যাপার থাকে, সবজি হলে তবু ফেলে রেখে দিই কিন্তু মাছ মাংস তো আর ফেলে রেখা যাবে না, পচে যাবে। তো এখানে আর কি এনেছে দেখি, এখানে এনেছে তোমার গাদাখানেক রসুন দেখতে পাচ্ছি, আদা দেখতে পাচ্ছি, লেবু, আর হচ্ছে বেগুন, আর মোটামুটি সব সবজি আছে, আর তলায় আছে মাছ আর মাংস, এই সব প্যাকেটগুলো বের করে নিয়েছি। এখানে মাছ রয়েছে, মাছের দেখো রক্ত পড়েছে কতটা, জায়গাটাই নষ্ট হয়ে যায়। এখানে মাছের ডিমও আছে, আর আছে মাংস, দু রকমের মাছ আছে আর কি। তো যাই হোক এগুলো এখন ধুয়ে নেব, আর ধুয়ে দেখো টিফিন কোটো করে সব রেখে নিয়েছি, এখানে রেখেছি বাটা মাছ, ওখানে আছে কাতলা মাছ, আর হচ্ছে তোমার এখানে মাছের ডিম, আর মাংসটা জাস্ট ম্যারিনেট করব, ওটা এখনও ধুইনি, ম্যারিনেট করে আমি স্নানে চলে যাব, কারণ এই যে ধুলাম না এত নোংরা, এত মানে আঁশ কিচ্ছু ছাড়ায়নি, শুধু ঘপা ঘপ কেটে দিয়ে দিয়েছে। তো সেই কারণে হচ্ছে আমি মানে আর সবজি কাটার আমার সময় হবে না, আমি স্নান করে এসে সবজি কাটবো। এই যে এখানে মাংসটাও ধুয়ে আমি ম্যারিনেট করে রেখে গেলাম, ম্যারিনেট করে রেখে এখন স্নানে চলে যাই, তার মানে নিজেরই গা থেকে একটা কেমন গন্ধ ছাড়ছে আর কি, এই অবস্থায় রান্না করা যায় না। আর দেখো স্নান করে এসে আমার পুজো হয়ে গেছে, সবজি কেটে নিয়েছি, আর হচ্ছে এখানে উচ্ছে আর আলু ভাজবো, আর হচ্ছে কচু আলুর তরকারি করবো, বরবটি ভাজবো, অল্প করে পটল ভাজবো, আর এখানে শাকটা এখনও কেটে উঠতে পারিনি, কলমি শাক কাটবো। আর মাংস হলে বিশেষ কিছু লাগে না, তবু করছি অল্প স্বল্প করে, ওই জন্য ভাজাভুজিগুলো করছি আর কি। আর মাংস তো ম্যারিনেট করাই রয়েছে, চানের আগেই করে গেছি। তো চলো আজকে রান্নাবান্না সেভাবে শেয়ার করবো না, এই রান্নাগুলো করবো, রান্নাবান্না সেরে নিয়ে পরে কথা বলছি।
দেখো, রান্না করতে করতে হঠাৎ ওই ভুটভুটি গাড়ির আওয়াজ পেয়েছি, মানে একটা করে ভুটভুটি আসছে, আর বুঝতেই পারছি প্যান্ডেলের কিছু আসছে। তো এখানে দেখো, দেখতে পাচ্ছ চেয়ার টেবিল চলে এসেছে। বলেছিলাম তোমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা আছে 4 দিন, তো কুপন সিস্টেম, তো সেই জন্য চেয়ার টেবিল চলে এসেছে, মানে সব একসাথে হুটোপাটি করে আসছে আর কি। তো আমার এদিকে রান্নাও চলছে, এদিকে দেখো আলু কচু দিয়ে, হিং দিয়ে নিরামিষ কচুর দম হয়ে গেছে, বরবটি ভাজা, পটল ভাজা, উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, কলমি শাক ভাজা রসুন দিয়ে হয়ে গেছে, আর এখানে মাংসটা কষছি, কিন্তু হয়নি এখনও, কিন্তু ট্রেন ঢুকে পড়েছে অলরেডি, 12টা ট্রেন ঢুকে পড়েছে, যার আসার কথা সে অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছে। তো আমি এখন একটু নিচে যাব, এখন এই অবস্থায় চাপা থাক, মাংসটা হয়ে গেলেই আমার হয়ে যেত, কিন্তু একটু হবে, ওই জন্য আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নিচে যাব এখন। দেখো নিচে নেমে এসেছি, বাইরে প্রচণ্ড রোদ, তো ট্রেন ঢুকে গেছে, তো ওই জন্য আমি নিচে নেমে এলাম। 12:15 ট্রেন ঢুকেছে, এখন 11:30 প্রায় বাজে আর কি, বুঝতে পারছি না হেঁটে আসছে না টোটোয় আসছে, ফোন করলাম বাট রিং হলো ধরলো না। তো দেখো আমি নিচে দাঁড়িয়ে আছি ওই জন্য, কারণ লিফটের ব্যাপার রয়েছে, পারবে কি না উঠতে, না পারবে ওই জন্য আর কি, ওয়েট করি দেখি। আর ওইখানটা দেখো প্যান্ডেল হচ্ছে, ওই যে দেখতে পাচ্ছ বাস, ওই ওখানটাই প্যান্ডেল হচ্ছে। প্রচণ্ড রোদ উঠেছে আজকে, একদম মানে খটখটে রোদ যাকে বলে সেই রকম রোদ উঠেছে, আর তেমনি গরম। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না যতদূর চোখ যায় আর কি। তো যাই হোক দাঁড়িয়ে আছি, খুব আনন্দ লাগছে, ভীষণ আনন্দ লাগছে, অনেক অনেক রিকোয়েস্টের পর আসছে, এখন না তখন, তখন না এখন না তখন, তখন না পরে, এরকম করতে করতে যাই হোক প্রচুর রিকোয়েস্টের পর আসছে, তো খুব আনন্দ লাগছে আর কি। আমাকে দেখো টোটো পায়নি, অনেক কষ্ট করে এসছে, দেখতে পাচ্ছ আর ব্যাগ কাঁধে ব্যাগ, টোটো পেলাম তো, টোটো কোথায় পেলাম, ওই তো কতটা হাইটে আসার পরে এই যে লোকটা বসন্তপুর যাবে, ওখানে টোটোতে নামলে, হ্যাঁ ওইখানে ঢোকায়নি, না ঢোকায়নি, না ঢুকো না লোকটাকে, না 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 সোজা আমার এই রাস্তায় ঢুকতে চায় না, রাস্তাটা খারাপ তোমরা দেখতে পাও, জল জমে গেছে, শুধু ওই ওই লেভেল ক্রসিংটার কাছে ওইখানটা দাঁড় করায়, আর ওইখানটা থেকে তো আমি টোটো ধরি, তোমরা দেখতে পাও, আর চিনতে পারছো কারা কারা, চিনতে পারছো বলো তো, আমার কোন বন্ধুরা চিনতে পারছো নাকে, গেস করো, আসো, আমার মা হয়তো অনেকে চিনতে পারছো, অনেকেই পারছো না, কারণ যারা পুরনো বন্ধু তারা হয়তো চিনতে পারছো, একদম ক্লান্ত হয়ে গেছে, সকাল 8টায় বেরিয়েছো, হ্যাঁ 8টায় বেরিয়ে এখন 12:30, মানে একদম ক্লান্ত হয়ে গেছে, আসো, না না ওইদিকে যাবে না, আমার বসন্তপুর এই সোজা রাস্তা, হ্যাঁ ওই যে এই ভেতরে ঢোকে না আর কি, এই দিকটা এসো, এই দিক দিয়ে আসো, নিচে দিয়ে আসো, মানে অনেক অনুনয় বিনয়ের পরে মা এলো আর কি, সাবধানে আসো, আমাদের বাড়ি আসতে কষ্টই হয়, কত দূরের রাস্তা, খুব ভালো লাগছে মা এসছে, খুব ভালো লাগছে। তো চলো ভিডিওটা এইখানেই শেষ করে দেবো, নেক্সট ব্লগে দেখা হবে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর মা পুজোটা আমার সঙ্গেই কাটাবে, মানে আমরা 3 প্রজন্ম একসঙ্গে পুজো কাটাবো, আমি আমার মা আমার ছেলে, তো আসো সাবধানে আসো, একদম ক্লান্ত হয়ে গেছে 4-4.5 ঘন্টার জার্নি, চলো লিফটে চলো, তো চলো আজকের মতো টাটা, নেক্সট ব্লগে দেখা হবে।